বৃষ্টিপাতের ক্ষেত্রে বলবো আগামী সপ্তাহে সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে বর্ষণ হতে পারে এ সময় প্রথম আর ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা বিভাগের অনেক স্থানে এবং মরসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এ সময় দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাতের প্রবণতা ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে কমতে পারে এবং মহিসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বাড়তে পারে বন্যার ক্ষেত্রে যেটি বলবো সেটি হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের সকল প্রধান নদ নদী সমের পানি সমতল বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বিদায় বন্যার সম্ভাবনা নেই আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে চুঙ্গি পোকার আক্রমণ দেখা দিতে পারে মেলাথিয়ন দুই মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে বাদামি দাগের আক্রমণ দেখা দিতে পারে সার ব্যবস্থাপনা হিসেবে পটাশ ও থিওবিট প্রয়োগ করতে হবে আর এই সময় সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকতে হবে আবার বর্তমান পরিস্থিতিতে পেঁপে গাছে মিলি বাঘের আক্রমণ দেখাতে পারে আক্রমণের প্রথম দিকে প্রকাশ আক্রান্ত পাতা বা কাণ্ড সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম সাবান পানি অথবা অ্যাডমায়ের দুশো মিলিলিটার দুশো এম এল দশমিক পঁচিশ মিলিলিটার হারে মিশিয়ে পনেরো দিন পর পর দুই থেকে তিন ভাগ স্প্রে করতে হবে গবাদি পশুকে তরকা বাদলা ও খুরা রোগের টিকা প্রদান করতে হবে হাঁস জন্য যেটি বলবো এগারো থেকে বয়সী মুরগির বাচ্চাকে গাম বড় রোগের টিকা প্রদান করতে হবে আর পূর্ণবয়স্ক হাঁস মুরগির ক্ষেত্রে রানীক্ষেত রোগ প্রতিরোধের জন্য টিকা প্রয়োগ করতে হবে আর মাছের ক্ষেত্রে যেটি বলব সেটি হচ্ছে মাছের রোগ বালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন পনেরো দিন পর নমুনায়ন করে মাছের বাড়ার হার ও রোগ বেলায় আছে কিনা পর্যবেক্ষণ করুন